ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা সকলকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আলাপনের স্বাগত সঙ্গে রয়েছি আমি মণিদীপা এবং আমার সঙ্গে আজকে রয়েছেন আমন্ত্রিত অতিথি হয়ে রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবানী গোস্বামী ভট্টাচার্য দিদি প্রণাম তোমাকে এবং ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা তোমাকেও জানাই আজকে আমরা দ্বিতীয় নিয়ে কথা বলবো আজকের আলাপনের বিষয়বস্তু পরবে পার্বণে ভাইফোঁটা তো বুঝতেই পারছেন ভাইফোঁটা কবে হয় দ্বিতীয় আমরা প্রতিপদে কারা করে দ্বিতীয়াতে কারা করে সব কিছু আমরা জানবো প্রথমেই জেনে নিচ্ছি দিদির থেকে ভ্রাতৃদ্বিতীয়া কবে হয় এই অনুষ্ঠান তোমার কালী পুজোর ঠিক দুদিন পর কৃষ্ণপক্ষের দ্বিতীয়াতে ভাতৃদ্বিতীয়া হয় তবে প্রতিপদও ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা হয় আর অনেকেই করছেন এই ভাইফোঁটা অনুষ্ঠান বোনেরা প্রতিপদে করছেন অনেকে আবার করছেন দ্বিতীয় ভাতৃদ্বিতীয় টাইমটা যথাসম্ভব মঙ্গলবার গতকাল থেকে শুরু হয়েছে দুটো ত্রিশ মিনিট থেকে আর আজকে দুটো ত্রিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা মতে এখন মনে করো সবাই তো আর পঞ্জিকা লক্ষ্য করেন না তো স্কুল কলেজ বন্ধ ভাইফোঁটা আজকে একটা উৎসবের মেজাজ তো অনেকেই আজকে সন্ধ্যাবেলায় দেবে বিকেলে দেবে তো হয় সাত দিন ধরেই হয় আমি এখন আমি শুনতে পেয়েছি আজকে একজন বলছিল রোববার দিন আমাদের ভাইফোঁটা হবে মানে আসছে রোববারে ভাইফোঁটা দেবে আর কি তো এমনিতে পঞ্জিকাকে অনুসরণ করলে মঙ্গলবার দুটো ত্রিশ থেকে আজকে বুধবার পর্যন্ত সেটা হলো যারা পঞ্জিকাকে লক্ষ্য করে দুটো পঞ্জিকা মতে পঞ্জিকার সময় দেখে যেটা নির্ধারণ করে যে ফোটা দেওয়া হবে কখন আসলে তো সবাই অবহিত নয় মানে সবাই জানে না ঠিক পঞ্জিকাটা মানে ব্যবহারটা জানে না সবার ঘরে পঞ্জিকা থাকেও না থাকেও না ব্যাপার থাকে তো অনেক সময় দেখা যায় ভাইয়েরা দেরিতে আসছেন সময় পাচ্ছেন না দূর থেকে আসছেন তখন ঠিক ওই সময়টা পারেন না যাই হোক সেটা একটা ভাই বোনের একটা ভালোবাসা আর মেল বন্ধন সেটাই আসল মানে পুরো বছরের একটা দিন অন্তত ভাই বোনের জন্য বরাদ্দ থাকলো রাখি বন্ধন উৎসবের রাখি বন্ধন তো ভাই বোনকে দেয় রাখি বন্ধন উৎসবের মধ্যেই ভাই দুটো দিন দুটো দিন ভাই বোনের মেল বন্ধনের একটা দিন তো কি কি কী প্রস্তুতি থাকা উচিত এই ভাইফোঁটা মনে করো আমি তো প্রতিবাদে দিয়েছি তো আমি কিন্তু সারাদিন উপোস ছিলাম তো উপোস ছিলাম সেটা আবার বলবো না মানে একটু খেতে হয়েছে যেহেতু আমার একটু অসুবিধে আছে আর বিকেলবেলা একটু মা কালীর প্রসাদ নিয়েছিলাম তো যেদিন ভাইফোটা সেদিন কিন্তু বোনদের নিরামিষ খেতে হবে আচ্ছা হ্যাঁ নিরামিষ খেতে হবে আর তাছাড়া মনে করো মানে ভাই ফোটার যে প্রথম যেটা প্রচলিত গল্প যখন নরকাসুরকে বোধ করে কৃষ্ণ সুভদ্রার কাছে এসেছেন তখন সুভদ্রা ভাইকে মিষ্টি খাইয়েছেন সুভদ্রা ভাইকে কৃষ্ণকে মিষ্টি খাইয়েছেন চন্দনের ফোঁটা দিয়েছেন তো এমনিতে মানে যেহেতু সেটা কৃষ্ণ কৃষ্ণ সুভদ্রার যে গল্পটা সেটা দিয়ে এখন মানে আমরা যারা একটু মানে একটু চিন্তা ভাবনা করি যে সেটা কিন্তু প্রসাদটা মানে যেটা দেওয়া হবে আসনে দিয়ে আচ্ছা হ্যাঁ সে ভাইয়ের জন্য যে প্রসাদটা দেওয়া হবে মানে সেদিন ভাইকেও কিন্তু নিরামিষ খেতে হবে আচ্ছা সেটা বলতে লাগবে এখনকার দিনে তো কি না মাছ টাছ কি একটা এলাহ কারখানা এটা কিন্তু একদম ঠিক না হ্যাঁ ওটা প্রসাদ করে নবুত্রটা দিতে হবে আসনে আসনে দিয়ে তারপর ভাই যখন আসবে তখন ভাইকে ওই প্রসাদটা দেওয়া উচিত সেটা হলো নরকাসুরকে বোধ করে কৃষ্ণ যখন সুভদ্রার কাছে এসছে তখন কৃষ্ণ বলল যে এই দিনে এই দিনে যারা এরকম ভাইকে চন্দনের কপালে তিলক এঁকে দেবে আর মিষ্টি খাওয়াবে তো তাদের প্রতি আমার একটা আশীর্বাদ থাকবে আর সেটা ভোগ হিসাবে ঠাকুরকে দিয়ে সেটাতে তুলসী পাতা দিতে লাগবে না কৃষ্ণ গোপাল তুমি গোপাল বলো গোপালকে দিতে পারো ভোগ নিবেদন কৃষ্ণকে দিতে পারো জগন্নাথকে দিতে পারো দিয়ে ওই প্রসাদিটাই তুমি ভাইকে দেবে হ্যাঁ ভাইকে দেবে আর তাছাড়াও মনে করো আরেকটি গল্প আছে যেটা মানে আমরা যে বলি যমুনা জম যমুনা মানে ওটা যে মানে ভাই কিন্তু আবার জম বলে অনেকে আচ্ছা এখন যেটা আরেকটা যেটা প্রচলিত যেটা আমরা মানে জমদুয়ারে পড়লো কাটা সেটা মানে যেটা যে গল্পটা সেটা হলো মনে করো যমুনা যমুনা বলাতে আমার মানে আরেকটা কথা বলছি মানে ভাই ফুটার দিন যদি যমুনা নদীতে কেউ স্নান করে সূর্যকে আহ্বান করে সেটা কিন্তু একটা বাড়তি আশীর্বাদ পাওয়া যায় অ্যাকচুয়ালি তো যমুনা আর জম তারা কিন্তু সূর্যদেব এবং সূর্যপত্নী সাংঘা সূর্যপত্নী নাম সাংঘা আর সূর্যের তাদের ছেলে মেয়ে হলো জম আর যমুনা যমুনা কিন্তু তপস্যা করে মানে আবার অনেক জায়গায় বলে যে যমুনা নাকি তপস্যা করে ভাইকে যেন ভাই যেন অমর থাকে অমরত্ব লাভ করে জন্য যমুনা তপস্যা করেছিলেন সেটা একটা তারপর যাই হোক ভাইকে তো বলে যমুনা ভাই আসো কিন্তু ভাইয়ের তো আর সময় নেই কারণ ভাই তো যে আমাদের যে কোটি কোটি মানুষ হুম তাদের পাপ পুণ্য হিসাব করে চলছে নরক দুয়ার নাকি আছে 28টা সেই নরক দুয়ারের যে মানে কাকে কোন দরজা দিয়ে পাঠাবে সেটাও ওনার চিন্তা উনি ভীষণ ব্যস্ত উনি মহাজন ওনার ওনার যে মানে অফিস বলো আর যাই বলো অনেক কর্মচারী তার মধ্যে চিত্রগুপ্ত একজন চিত্র মানে ছবি গুপ্ত মানে সিক্রেট মানে সেই যে ফটোগ্রাফার সিক্রেট ফটোগ্রাফার ফটো তুলছেন তুলেই চলছেন সবার পাপ পুণ্যের হিসেব হিসেব রাখছেন তো ওই যে কম্পিউটারটা ওখানে প্রচুর পরিমাণে লোড হচ্ছে মানে হচ্ছে কুটি কুটি মানুষের তো উনি তো এত ব্যস্ত উনি আর বোনের কাছে যেতে পারছেন না তো একদিন ঠিক বোনের কথা মনে পড়লো সেই ওই দ্বিতীয়ার দিনটাই ওই ক্ষণটাই ছিল যেটা থেকে মানে তারপর ওই দিনটা মানে প্রচলিত হয়ে আসছে ভাই ফোটা বা ভাতৃদ্বিতীয়া তো বোনের কাছে গেল তো বোনের কাছে যাওয়ার পর বোন তো অনেক নিজে রান্না করে খাইয়ে দিয়েছে মানে আসলে কি তোমার বোনরা কিন্তু নিজেদের রান্না করে খাইয়ে দিতে হয় এখন তো কি একটা বেরোলো না হোম ডেলিভারি সুইগি এইগুলো কিন্তু একদম ঠিক না যাই রান্না করব আমি অল্পই রান্না করি আর বেশি রান্না করি নিজের হাতে রান্না করবো হুম তো যাই হোক তো ভাইকে রান্না টান্না করে খাওয়ালো আর তারপর একটা চন্দনের দিল ফোটা দিল তো ভাই তো ভীষণ খুশি তারপর তোমার ওই যে খাওয়ার পর ভাইকে একটা নারিকেল দিয়েছে আচ্ছা এটা কিন্তু প্রচলিত আছে অনেকের বাড়িতে ভাই ফোটার পর বোন ভাইকে একটা নারিকেল দেয় যারা জানে ওটাও কিন্তু প্রচলিত আছে মানে ভাইকে যখন ফোটা দেবে তখন ভাইয়ের মাথায় একটা রুমাল দিতে লাগবে সেটা তুমি দেখেছো কি কখনো হ্যাঁ অনেকের বাড়িতে কিন্তু এটা আছে আসলে যার যার পারিবারিক যেটা চলে আসছে ভাবে হয় তবে কিন্তু মাথায় মাথায় রুমাল দিতে হয় আচ্ছা যাই তো ভাইকে তো ফোটা দিল ভাই তো ভীষণ খুশি তখন ভাই বলল যে তুমি আমার কাছে বট তখন বলছে ভাই দেখো আমার তো কোনো কিছুর অভাব নেই আমি ভালোই আছি আমার একটি নিবেদন থাকবে বা তোমার কাছে আমার একটি দাবি তুমি প্রত্যেক বছর এই দিনে তুমি আমার কাছে আসবে বাহ আর তোমার কাছে আমি বর চাইব ঠিক এই দিনটিতে যে বোন ভাইকে ফোটা দেবে তার জন্য অকাল মৃত্যু না হয় মৃত্যু তো হবেই না আমরা যেহেতু পৃথিবীতে জন্ম নিয়েছি সবারই একদিন শেষ আছে তো যাই হোক অকাল মৃত্যু যেন না হয় সে যেন ভালো থাকে সেটা তুমি আশীর্বাদ করবে তো যাই হোক তো সেই তারপর মনে করো আমাদের যে এখন যেটা মানে মানে ভাইকে দিতেই লাগবে যেটা কৃষ্ণকে দিয়েছিলেন বোন বা যমুনা দিয়েছেন জমকে মিষ্টি কিন্তু দিতেই লাগবে আমিও নুন আয়োজন করেছিলাম কিন্তু বলছি ভাই সবার আগে একটা মিষ্টিটা মিষ্টি তো খেতে মানে মিষ্টি খেতেই হয় তারপর মনে করো মানে আমাদের যে মানে আমি যেটা বলছি মানে আমিষ তো খাওয়া চলবেই না নিরামিষের ব্যাপারটা যেটা বলছি মনে করো অনেক রকমের ব্যঞ্জন আদি তুমি রান্না করলে সেটা পাঁচ পদ সাত পদ নয় তেরো আমাদের মধ্যে দেখো বলে তেরো নাকি লাখি নাম্বার না কিন্তু আমরা যখন বিপদনাশিনী পুজো দিই তখন তেরোটা ফল দিই তেরোটা ফুল ফল দিই রান্না দিতে হয় নয় রকম নয় রকম পদ দিয়ে তো যাই হোক তোমার এই যে ভাইকে দেবে তুমি পাঁচ পদ সাত পদ নয় যাই যতটুকু পারো তারপর তুমি মনে করো ভাজা দিতে পারো তবে হ্যাঁ একটা সবজি কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে লাগবে বেগুন ভাজা কিন্তু চলবে না তাই না হুম হুম ভাইফোটাই বেগুন ভাজা চলবে না একচুয়ালি কি জানো মানে আর এই এটা তো একটা সাত্বিক হ্যাঁ আয়োজন সাত্বিক আয়োজন সেখানে তো মাছ চলবেই না মাছ মাংস তো ডিম মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই পাঁচটি জিনিস বাদ দিয়ে কি হয় না অনেক কষ্ট হয় কিন্তু মানে ওই ওই জিনিসগুলো বাদ দিতে হবে তো তারপর মনে করো পায়েস পায়েসটা খুব জরুরি পায়েস নিজের হ্যাঁ পায়েস এটা বৈদিক যুগ থেকে চলে এসছে পায়েসের সঙ্গে ঘি দেওয়া যে সেটা নারায়ণ পুজোতে সব পুজোতে ব্যবহার পায়েসের সঙ্গে ঘিটা দিলে সেটা নারায়ণ সন্তুষ্ট হয় হ্যাঁ তো সেটা তুমি করতে পারো সেটা যেহেতু বোন সারা দিন উপোস থাকবে তো ওটা করলে পায়েস করলে তারপর মনে করো তুমি ভাজা যা করলে তুমি লুচি করতে পারো নিরামিষ হ্যাঁ লুচি পনির শুক্তো সেটা কিন্তু আমাদের কিন্তু ভারতীয় খাবার নয় সেটা কিন্তু পর্তুগিজ ফর্মুলা আমরা যে পনির সবসময় রান্না করি সেটা কিন্তু পর্তুগিজ ফর্মুলা লুচি আর শুক্তোটা শুক্তোর ফর্মটা আমরা তো মনে করি এখন বাঙালিরা আমাদের নিজেদের পছন্দ মতো রান্না করি তো কিন্তু ওইটা কিন্তু ঠিক আছে পর্তুগিজ থেকে এসছে তো তুমি এইগুলো রান্না করতে পারো নানা রকম ব্যঞ্জন লুচি তুমি দু রকম করতে পারো একটা মুচমুচি লুচি যেটা ময়ান দিয়ে করতে হ্যাঁ ময়ান দিয়ে হয় আরেকটা মনে করো তুমি এমনিতে পরোটার মতো পরোটার মতো হ্যাঁ সেটা কিন্তু ভাইফোঁটাতে হয় যেটা আমি করি তারপরে রসগোল্লা যেটা আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠানে রসগোল্লা থাকবে না সেটা কি ভাবা যায় তবে রসগোল্লার বয়স থেকে কিন্তু সন্দেশের বয়স হ্যাঁ সন্দেশটা আগে হয়েছে তারপর রসগোল্লা তার মধ্যে মনে করে সিঙ্গারা যেটা মানে মহারাজের নামটা আমি ভুলে গেছি একজন মহারাজ বললেন হুম যে মানে শৃঙ্গারের উৎপত্তিটা আচ্ছা আচ্ছা মহারাজ বললেন আমার 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 লুচিটা আর সবজিটা যেন গরম থাকে তখন ওই মহারাজের যে কর্মচারী একজন বৃদ্ধা মহিলা ছিলেন উনি ঠিক ওই যে শেপটা বানিয়েছেন মানে সিঙ্গারা ভিতরে সবজি ওটা কিন্তু মহারাজের আবদারি আমি ঠিক মহারাজের আমরা ভুলে গেছি কিন্তু সেটাই গল্প মহারাজ বললেন যে আমাকে গরম আমার খাবারটা গরম থাকতে লাগবে আমার লুচি তরকারিটা গরম থাকতে লাগবে এইবার তোমার ওই যে বয়স্ক বুড়ি মহিলা কর্মচারী ছিলেন উনি ওই প্রসেসটা টেকনিকটা সিঙ্গার আদলে ব্যবস্থা করলেন আর কি সেই থেকে তো যাই হোক মানে খাবারটা নিরামিষ এবং সেটাতে যদি ভগবানের দেওয়া যায় নবুদ্ধটা তারপর যদি ভাইকে সেই খাবারটা দেওয়া হয় সেটা একটা আশীর্বাদের ব্যাপার আছে তো যাই হোক তারপর মনে করো এই আশীর্বাদে থালায় থাকবে থালাটা যেটা হবে চন্দনের সাথে হ্যাঁ সেটা বলছি আমি আগে বলি থালায় কি থাকবে থালাটা কিন্তু স্টিলের হবে না সেটা সেটা ব্যবহার করবে তুমি ঘিয়ের প্রদীপ রাখবে ঘিয়ের প্রদীপ দেবে প্রদীপ দিয়ে প্রথমেই তুমি ভাইকে আবাহন করবে মানে দেবে আর কি শঙ্খ প্রথম দিতে হবে শঙ্খধ্বনি উলুধুনি তারপর তুমি থালাটা থালাটাও কিন্তু সাজিয়ে তুমি ঠাকুরের কাছে রাখবে সেটা সম্পূর্ণটাই আশীর্বাদের ব্যাপার তো প্রদীপ ধান দুর্বা চাল ওই যে চন্দনটার মধ্যে যে মানে সাদা চন্দন কেশর আর হলুদ তিনটি জিনিস মিশিয়েই কিন্তু ফোটাটা তৈরি করতে হবে সাদা চন্দনটার মধ্যে সাদা চন্দনে কেশর আর হলুদ হলুদ তো মনে করো হলুদ ব্যবহারটা করলে হলুদ কিন্তু বৃহস্পতি সহায় হন হলুদ যদি তুমি সঙ্গে রাখো হলুদ কিন্তু স্বর্ণ কাঁচা হলুদ হলুদ শুকিয়ে গেলেই তো হলুদ হলুদ কাঁচা কাঁচা করে দেবে মনে করো অনেকে সাদা চন্দনের সাথে হলুদ আর কেশর মিশিয়ে দেয় আবার অনেক বাড়িতে আমি দেখেছি তোমার সাদা চন্দনের সাথে দুই দুই সাদা চন্দন আর দুই একসাথে মিশিয়ে ওটা একটা তিলকের জন্য প্রস্তুতই কাজল সাথে হুম কাজল দেবী তবে ও কথা বলতে আমার মনে পড়েছে সেদিন কিন্তু আবার কালো রঙের কোনো গিফট দিতে পারবে না আমি পরবর্তীতে আসছি কি কি গিফট দেওয়া যেতে পারে হ্যাঁ কিন্তু তুমি নিজেও কালো রঙের পোশাক পরবে না আচ্ছা তাছাড়া তুমি কালো জাতীয় কোনো কালো ঘুড়ি বলো বা কালো রঙের কোনো পারে মানে কালো জিনিসটা তোমাকে অ্যাভয়েড করতে হবে কালোটা তো আসলে ইয়ের প্রতীক না যাই হোক তো পান পাতা দেবে থালাতে পান পাতা দেবে তারপর পানির উপর একটা সুপুরি দেবে গোটা সুপুরি একটা কয়েন কয়েনও থাকবে সেটা অনেকে দেয় তারপরে একটু আর তোমার যে এই যে ইয়েটা তোমার কপালে যেটা তিলকটা দেওয়া হবে সেটা তো দেওয়া হয়ে গেল মনে করো প্রথমেই প্রথম তো মাথায় আমরা আমরা কিন্তু মাথায় সর্ষে তেল দিই ভাইকে একটু তারপর কাজল পুড়িয়ে দিই তারপর কাজল পুরিয়ে দেওয়ার পর চন্দন এখন যেটা হলো ধান দুর্বার ব্যবহার ধান দুর্বার ব্যবহারটা যেটা মনে করো বোন যদি বড় হয় ভাই যদি ছোট হয় তাহলে ধান দুর্বাটা কিন্তু মাথায় দেব ঠিক আছে আচ্ছা দিদি যদি হয় দিদি যদি কিন্তু মনে করো আমি আমার বড় ভাইকে দেব এখন ধান দুর্বা কিন্তু অনেকে পাইয়ে দেয় কিন্তু ধান আমরা তো জানি সেটা লক্ষ্মীর সম্পদ ঠিক দুর্বাটাও পাইয়ে দেওয়া একদম উচিত না

ঠিক আছে মনে করে ছোট ভাই বড় বোনকে প্রণাম করবে কিন্তু বোন যদি ছোট হয় যখন ভাই ভাই ফোটা নিতে বসেছে বড় ভাইকে কিন্তু প্রণাম করতে পারবে না আচ্ছা প্রণাম নিতে পারবে না ভাই ওই ওখানে বসে আসনে বসে ও আসনটাও কিন্তু মনে করো মানে কালো হতে পারবে না অন্য কালারের হবে কালো রং ছাড়া আসনটা কালো রঙটা সম্পূর্ণ করতে হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো পুজো পার্বণী তোমার এরকম ওটা অ্যাভয়েড করতে হয় তো এইভাবেই আর কি আর গিফট মনে করো গিফট যেটা দেওয়া হবে মনে করো কালো রঙ তো দুর্ভাগ্যের প্রতীক সেজন্য কালো রঙে কিছু দেওয়া যাবে না ধারালো বস্তু মনে করো কাঁচি ছুরি উদাল, কুরুল ওটা তো মনে করো ভাই তো ধনী গরিব সবার জন্যই না যদি যদি মনে করো কেউ যদি মনে করে যে ভাইকে একটা কুড়াল দেবো কুদুল দেব যারা শ্রমিক পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু ধারালো জিনিস দেওয়া যাবে না তাছাড়া তোয়ালে রুমাল এগুলো দেওয়া যাবে না আর তোমার ওই যে আর ওই যে ফোঁটাটার কথা বললাম না ভাই ফোঁটার যে চন্দনের ফোঁটার মধ্যে কিন্তু অনেকে চাল ব্যবহার করে তুমি দেখেছো কখনো আমিও দেখেছি চালটা কি থেতো করে না 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 ভাঙ্গা চাল তো হতেই পারবে না ভাঙ্গা কোনো ব্যাপার স্যাপারই জানা যে কোনো মল আমরা খাওয়া-খাদ্যের সময় দেখবে বাজারে বিক্রি হয় ভাঙ্গা চাল আসলে কি ভাঙ্গা চালটা ব্যবহার করাটাই ঠিক না হুম ভাঙ্গা চাল খtextitনি এ শে আর কি এখন যারা পারে না তারা তো কিনে নেয় ঠিক আছে কিন্তু এমনিতেই আছে যে ভাঙা চাল ব্যবহার করতে নেই আর যখন তুমি তিলকে চালটা নেবে তিলকের মধ্যে চালটা থাকবে ওটা কিন্তু একদম মানে ভাঙা হতে পারবে না আর মনে করো সেদিন আর আর যেদিন ভাইফোঁটা সেদিন কিন্তু বোন নুন খেতে পারবে না যতক্ষণ না ভাইফোঁটা দে নুন খেতে পারবে না ভাইফোঁটা হয়ে গেলে খেতে পারে আবার দেখবে অনেকে আছে একুরিয়াম খুব পছন্দ করে বোন পছন্দ করতে পারে বা ভাইও পছন্দ করতে পারে এখন তো আমি মনে কর আমার পছন্দের জিনিসটাই দেব কিন্তু একুরিয়াম দেওয়া চলবে না ভাই ফোটাতে আচ্ছা একুরিয়াম দেওয়া একদম ঠিক না আর তারপর মনে করো আমি মনে করো আমি যখন আমাদের স্টুডেন্টরা বার্থডেতে আমাকে নেমন্তন্ন করলো বা কোথাও গেলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগে সরস্বতীর মূর্তি গণেশের মূর্তি মানে তখন আমরা মূর্তি টুর্তি দিতে পারি কিন্তু ভাই কিন্তু মূর্তিও উপহার দেওয়া যাবে না মূর্তি একদম উপহার দেওয়া যাবে না তাছাড়া মনে করো অনেক ভাই বা বোন আছে পড়াশোনায় ভীষণ ভালো কবিতা লেখে গল্প লেখে তাহলে ভাইকে কি দেবো কলম দেব না কলম দাও চলবে না হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া মনে করো এই ব্যাপারটা কি দুজনের ক্ষেত্রে সেম হ্যাঁ মানে ভাইও দিতে পারবে না আর বোনও দিতে পারবে না এই গিফটগুলি হ্যাঁ হ্যাঁ কলমটা কলমটা আর এমনিতে মনে করো যেদিন ভাই সেদিন বোনও ভাইকে আঘাত দিয়ে কথা বলবে না ভাই বোন উভয় উভয়কে কোনো আঘাত দিয়ে কথা বলবে না হ্যাঁ যেন মনে কষ্ট না পায় সেরকম আর কি তো এই যে আমাদের আমাদের যে মানে আর কি কি দেওয়া উচিত সেটা মনে করো অনেকটা রাশি হিসেবেও কিন্তু গিফটটা দেওয়া গিফটটা দেওয়া যেতে পারে রাশি হিসেবে মনে করো ভাই দেবে বোনকে মেষ রাশির যারা তারা হলুদ রঙের পোশাক দেবে ভাই দেবে ভাই দেবে বোনকে হ্যাঁ ভাই দেবে বোনকে ভাই দেবে যারা মেষ রাশির হলুদ রঙের পোশাক দেবে এবার বৃষ রাশি যেটা টাকার ব্যাগ দিতে পারে তবে কিন্তু তোমার টাকার ব্যাগ দিতে পারবে কিন্তু ওই যে গিফট টাকা দেওয়া টাকা দেওয়াটা কিন্তু একদম ঠিক না এমনিতেই মনে করো টাকা জিনিসটা উপহার হিসেবে দেওয়াটা একদম ঠিক না এখন মনে করো যে না টাকাটা দিতেই লাগবে টাকার সাথে তুমি একটা ফুল দিতে পারো ফুল কিন্তু মানে সবথেকে গন্ধযুক্ত যেটা আমরা ঠাকুরকে দিই গন্ধযুক্ত ফুল যেটা সেটাই কিন্তু সবথেকে সেরা উপহার পৃথিবীর সেরা উপহার হল ফুল এখন যদি মনে করো টাকা দেওয়া হয় সাথে একটা ফুল দিলে তো টাকার ব্যাপারটা কিন্তু তুমি গিফট মনে করো ছোট হোক আয়োজনটা যখন একটা পারিবারিক একটা মানে একটা আনন্দ হুম খাওয়া দাওয়া গল্প গুজব এটাও বলা আছে তোমার সেদিন আর দিন তোমার ওই যে কতগুলো গান আছে না অশালীন গান টান ওগুলো না শোনাই ভালো যেহেতু সেটা পরম্পরা হয়ে এসছে সুভদ্রা দিয়েছিল কৃষ্ণকে হ্যাঁ যে ইয়ে ফোটোটা ফোটা তো তাহলে সেদিন একটু ভক্তিমূলক গান শুনলেই ভালো যেহেতু যেহেতু যারা মনে করো নৈবুদ্ধ্য হিসাবে ভগবানেকে ছুঁয়ে তুলসী পাতা দিয়ে যখন প্রসাদটা ভাইকে দেবে ওই ঘরে তো নিশ্চয়ই ওই ধরনের গান চলবে না স্বাভাবিকভাবে সেটা একটা ভক্তিমূলক গান হলে মানে যা একটা শান্ত পরিবেশ আর উপহারটা বড় না সে যে একটা পারিবারিক মেলবন্ধন পারিবারিক একটা হুই হুল্লুর আনন্দ সেটাই আসল আচ্ছা যাই হোক আর মিথুন রাশি মিথুন রাশির যেটা সেটা ইলেকট্রনিক্সের জিনিস দিতে পারে মনে করো ঘড়ি দিল ঠিক আছে হ্যাঁ ঘড়ি কিন্তু ব্ল্যাক কালার না মানে একটু রঙটা একটু চেঞ্জ করতে হবে ঘুরিয়ে দিতে পারে মিথুন রাশি যারা আর কর্কট রাশি যারা তারা ঘুরিয়ে দেবে একটা একটা ব্যাপার আছে আর সিংহ রাশির ভাইয়েরা বোনকে দেবে পারফিউম যেটা আমিও আমি ভাইকে দিয়েছি পারফিউম সে পারফিউম দিয়েছি যাই হোক ওরা ওটা আমার ভালো লাগে ওটা আমি কাউকে পারফিউম চকলেট এগুলি আমার ভীষণ ভালো লাগে কন্যা রাশির ভাই বোনকে দেবে চকলেট কন্যা রাশির ভাই আর তুলা রাশির ভাই বোনকে জুতু গিফট দিতে পারে বোনকে তো দিতেই পারে হ্যাঁ হ্যাঁ বৃষ্টিক রাশির জন্য নির্ধারিত কোন গিফটের কথা বলা হয়নি মানে প্রয়োজন অনুসারে যেটা ভালো সেটাই দিতে পারে যে বৃষ্টিক রাশি আমি অপেক্ষা করছিলাম কখন আমারটা রাশি তুলা 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 রাশি রাশি তো জুতু বললাম হ্যাঁ হ্যাঁ আর বৃশ্চিক রাশি হলো যে কোনো প্রয়োজন মতো জিনিস দেবে আর ধনু রাশির ভাই বোনকে দেবে কানের দুল বাহ আর মকর রাশি যারা তারা বনকে পোশাক দেবে সেই পোশাকটার মধ্যে যদি ফুলের একটা ব্যাপার থাকে ফুলের ছবি হ্যাঁ মানে তারা দেবে মেকআপ সেটা মেকআপ দেবে হ্যাঁ তো এই হলো হ্যাঁ তো কি কি দেওয়া যাবে না গিফটের ব্যাপারটা আরেকটা বলো নিয়ে হ্যাঁ মৌলি বলো মৌলি তোমার সেটা কিন্তু মৌলিসতুটা তোমার যে মানে আমার বিচার বিবেচনায় মৌলিসুতোটা শুধু তোমার মানে ভাইফোঁটার ক্ষেত্রেই না আমার মনে হয় যে কোনো সবারই মৌলি সুতোটা ব্যবহার করা উচিত মৌলি সুতোটার মধ্যে ব্যাপারটাকেই আমি তোমাকে বলছি এবং সেটা আমি আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু মৌলিসতুটার বা মৌল সুতোটা যে তৈরি করার প্রসেসিংটা সেটা আমি বলছি তোমাকে মৌলি সুতোটা অনেক বাড়িতেই দেয় ভাইফোঁটাতে মানে সেটা একটা হাতের মণিবন্ধনে বাঁধবে সুতোটা ওটা পাওয়া যায় মূর্তির দোকানের যে জিনিসগুলো যেখানে আছে ওখানে মৌলি সুতো বললে তোমাকে দেবে ও সুতোটা একটা স্পেশাল সুতা হুম স্পেশাল তো মৌলি সুতুতে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবে মৌলি সুতোটা কি হাতে নিয়ে বোন বোন যদি হয় মানে সেটার মধ্যে মৌল সুতোটাকে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বেশ কয়েকবার পড়লো বা তিনবারই পড়লো পরে সুতোটা থালায় রাখলো সেটা ভাইকে পরানো হবে হম তো ভাইকে পরিয়ে দেওয়া হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমার সেটা যে মানে সেটার যে একটা মাহাত্ম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মানে আমি বলছি আমার ব্যক্তিগত জীবনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি আমার যখন মা অসুস্থ ছিলেন আমি না প্রত্যেক দিন গিয়ে মাকে ছুঁয়ে না মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতাম তো ডাক্তার বলল, আমি তো এই রুগীটাকে বলেছি চার মাস আগেই মানে উনি আর লাস্টিং করবেন না মানে চার মাস আমি তারিখ দেওয়ার পর চার মাস পেরিয়ে গেছে কিন্তু রুগীটা মানে মারা যাবে আর কি বলেছিল কিন্তু চার মাস হয়ে গেছে কিন্তু মা তো কষ্ট পাচ্ছে না মানে যাই হোক শয্যাশাহী আর আমি তো প্রত্যেক দিন গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি যদি এটা সবারই জানা উচিত এবং সময় যদি এটা বলে সেটা একটা পাওয়ার আছে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি যেটা সবসময় শুনি আমি যেটা শিবযোগে গিয়ে যেটা পেয়েছি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু অন্যরকম এবং সেটা আমিও শুনেছি যাই হোক ওটা তো বলা যাবে না না যেহেতু আমি একটা গুরুদেব থেকে পেয়েছি যাই হোক যে মন্ত্রটা তো বলি আমি প্রত্যেকদিন তারপর হঠাৎ করে আমার মনে আসলো আরই আমি তো মাকে ছুঁয়ে প্রত্যেক দিন আমি যে মন্ত্রটা বলি না তো মাকে তাহলে এখন বিদায় দিয়ে দিতে হবে আমি যেদিন ছেড়ে দিয়েছি মন্ত্র বলা সেদিন রাতেই উনি মারা গেছেন হ্যাঁ হ্যাঁ তাছাড়াও মনে কর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি একটা স্টুডেন্টের উপরও প্রয়োগ করেছি তাকে বলেছিল বাইরে আমি প্রসঙ্গটা একটু হ্যাঁ চলে যাচ্ছে অন্যদিকে তারপরেও সেটা জানা উচিত সবাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যে কোনো সময় রুগীর ক্ষেত্রে যদি ব্যবহার করে অসুস্থতা সুস্থতা ভালো হয়ে যায় ওই মেয়েটাকে বলছে ডাক্তার যে বাইরে নিতে হবে হ্যাঁ ওটা দু হাজার তিন হাজারের মধ্যে একটা মেয়ের এরকম হয় অসুবিধে যে কোনো একটা অসুবিধে আমি ওকে ধরে না একদিন ওই যে ওটা প্রয়োগ করলাম বসে তারপর সে সুস্থ হয়ে গেল এবং তাকে বাইরে যেতে হয়নি তারপরে তো ভীষণ আনন্দের ব্যাপার আমরা যেতে গিয়ে অনেকজন মিলে আমরা ওটা মানে আনন্দের একটা আনন্দ করেছি মেয়েটা সুস্থ হয়ে যাওয়াতে আর কি তো যাই হোক সেই মহামৃত্যু যে মন্ত্র যে পড়া যে মৌলি সুতুটা সেটা ভাইকে দিলে পরে এক বছর পর এক বছর ধরে সুতোটা রাখবে তাহলে সেটা একটা রক্ষাকবচ হয়ে থাকবে ভাইয়ের হ্যাঁ তো মৌলি সুতোটা কিন্তু অনেকেই ব্যবহার করে ভাইফোঁটার ক্ষেত্রে শুধু ভাইফোঁটার ক্ষেত্রে না আমার মনে হয় যে সবারই পুজোতে ওটা তো বিপদনাশিনী মায়ের চরণের সুতো হ্যাঁ বা হ্যাঁ কিন্তু ওই যে মৌলি সুতুটা যেটা আহ মানে ভাতৃ আর দিনে যেটা ব্যবহার করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে আমার জানি কেন মনে হয় যে এই সুতটাকে সবসময় যে কোনো সময় যে কেউ ধারণ করতে পারে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আসলে যারা মুনি ঋষি তারা জানি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মানে কতটুকু কী হ্যাঁ কিন্তু আমি যে মানে আমার যে মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে একটা যে ইয়ে মানে সেটা আমি ঠিক প্রত্যক্ষ করেছি সেটা একদম ঠিক ফলাফলটা পেয়ে হ্যাঁ সেটা মানে আমি বলতে চাই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবাইই বলা উচিত শরীর ভালো থাকবে বিপদ হ্যাঁ বিপদ থাকবে না হ্যাঁ বিপদ কেটে যাবে সেই রকম আর কি যাদের ভাই নেই হ্যাঁ হ্যাঁ ওনারা কি করে কি করা উচিত আচ্ছা এখন আমি মানে দেখলাম গত বছর আমার দুজন ছাত্রী আছে তাদের ভাই নেই তারা বোন বোনকে ফোটা দিয়েছে বোন ফোটা বোন ফোটা মানে ফোটা বোন বোনকে দিয়েছে যাদের বন্নি ভাই ভাইকে ফোটা দিয়েছে সে তো ঝগড়াঝাটি হয়ে যায় সেটা ঝগড়াঝাটি হয়ে যায় বা ভাই ভাইয়ে কি একটা মানে অবস্থা এখন হয় যে মানে কোনো এক সময় হয়ে যায় এরকম কিন্তু যখন ভাই ভাইকে ফোটা দেবে সেটা একটা মনের একটা হ্যাঁ আন্তরিকতা জাগবে তো এটা একটা আর যাদের মনে করো ভাই দূরে আছে তারা পূর্ব দিকে দেয়ালে। হুম পূর্ব দিকে দেয়ালে ফোটা দেবে বা ঠাকুর ঘরের পূর্ব দিকে দেয়ালে ফোটা দেবে হুম আমি একটা সিনেমাতে দেখেছিলাম গাছকে ফোটা দিয়েছে হ্যাঁ বা মনে করো ওই যে সময়ের মধ্যে যদি মনে করো ভাই আসবে ভাতৃতীয় দিন ভাই এসে উপস্থিত হতে পারিনি তো ঘরটা বসিয়ে রাখলেই হয় ঘরটা সময় মতো বসিয়ে রাখবে তো যখন ভাই আসবে তখন না হয় ফোটা দেবে আর নয়তো দূর অনেক যদি থাকে বিদেশে যদি ভাই থাকে তাহলে দেয়ালে পূর্ব দিকে আর যখন ভাইফোঁটা হয় তখন ভাইকেও পূর্ব দিকেই বসাতে হয় আর না পারলে উত্তর দিকে কিন্তু কখনোই দক্ষিণ দিকে না দক্ষিণ দিকে কিন্তু বসতিনি সেটা আমার যেদিকে খুশি সেদিকে বসে গেলাম হবে না হ্যাঁ সেটা মনে রাখতে লাগবে যখন ভাইকে ফোটা দেওয়া হবে তখন ভাই পূর্ব দিকে বসে মানে নয়তো উত্তর দিকে আচ্ছা হ্যাঁ উত্তর দিকে নয়তো উত্তর দিকে আর অসুচ হলে কি ভাই ফোটা দেওয়া যায় অসুচি হ্যাঁ অসুচি মনে করো যদি কারোর পরিবারে কেউ মারা যায় বা মনে করো জাতক জন্ম নিয়েছে তো তার তারা ভাইফোঁটা দিতে পারবে ওটা অসুবিধে নেই কিন্তু আমরা যারা মেয়েরা একটা পিরিয়ড হয় মাসিক যখন হয় তখন ভাইফোঁটা তুমি দিতে পারবে না তখন তো আমার হ্যাঁ মেয়েদের শরীরটা অসুচি হয়ে যায় তখন তুমি কি করবে জানো মানে তোমার হয়ে আরেকজন পাশের মেয়ে হোক পাশের বাড়িরই হোক তোমার বন্ধুর মতো কোনো মেয়ে লুক ওই ফোটাটা তোমার হয়ে ভাইকে দেবে হুম মানে ওই মারা গেলে আর যদি জন্ম হয় ওই যে অসুচিটা ওটা ওটার মধ্যে ভাইফোঁটা দেওয়া যেতে পারে কিন্তু যখন তোমার ওই শারীরিক সমস্যাটা মেয়েদের হয় যেটা সেটাতে তুমি ভাইফোঁটা দিতে পারবে না অনেক কিছু মানে জানতাম না গত একটা প্রোগ্রামে লক্ষ্মী পুজো তোমার থেকে অনেক কিছু জানলাম এবং আশা করি হ্যাঁ দর্শক বন্ধুদেরও অনেক উপকার হয়েছে অনেক কিছু জানতে পারলেন আপনারাও ভীষণ ভালো কোনটা করা উচিত ভাই ফোটায় কী করা উচিত নয় বোনেদের কি করা উচিত ভাইয়েদের কি করা উচিত কোন দিকে ফিরে ভাই দেওয়া হয় এবং করা উচিত সব কিছুই আমরা খুব সুন্দর তোমার থেকে জানলাম আর ভাতৃদীয় আর কিছুকে বলবে আর কিছু এই তো আমি তো আমি দিয়েছি আর তো আর সবাই তো দ্বিতীয়া প্রতিবাদও দেয় অনেকে আবার তো দেয় সেই তো সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার তবে ছোটবেলা যখন বাবার বাড়িতে ছিলাম তখন সবাই মিলে একটা হুল হুল্লুরের একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন ভাইদের বাড়িতে এনেছি তো ফোটা দিলাম

আর আমার বড়ো মেয়ে বলছিল মা আমি তো মিস করছি ও কলকাতায় আছে আমি বলছি তুমি আমরা তোমরা যেভাবে দুই বোন মিলে গোপাল ঠাকুরকে রাখি দাও সেইভাবে তুমি তোমার তুমি যেখানে আছো সেখানে গোপাল মন্দিরে গোপাল ভাইকে তুমি ভাইফোঁটা দিও দাও আর চকলেট দাও ভাইকে নিয়ে সেটা একটু মনটা খারাপ লাগছে কারণ এখানে সব দেখছে মোবাইল থেকে দেখছে ভিডিও কলিং এ দেখছে মানে ভাইফোটা হচ্ছে বাড়িতে আমরা ভীষণ আনন্দ করছি ও বলছে আমি মিস করছি মা আমি মিস করছি তবু সেই মোবাইল ফোন থাকাতে সোশ্যাল মাধ্যম আমাদের অনেক কাছে দূরে থাকলেও কাছে করে দিচ্ছে ও দেখছে মানে ও মোবাইলে দেখছে আমরা যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে ঘরোয়া অনুষ্ঠানটা তখন বললাম আর কি তুমি তোমার গোপাল ভাইকে দাও যেভাবে আসনে রাখি পরিয়ে দাও ভাইকে দু মিলে মিলে গোপাল ভাইকে দাও মন্দিরে গিয়ে ভাইকে চকলেট দিয়ে আসবে তোমার যা ভালো লাগে ভাইকে দিয়ে আসবে ওরা ছোটবেলা থেকেই জানে গোপাল ভাই ওদের ভাই আসনে আছে আমার গোপাল তো ভালো থাকুন আপনারাও এবং আজকের দিনে সব ভাই বোনদের জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা সব ভাই বোন ভালো থাকুক আপনারাও ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার